হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করতে হয়। বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় একটি অ্যাপ হচ্ছে কাইনমাস্টার। এই কাইনমাস্টার দিয়ে আপনি প্রফেশনাল মানের ভিডিও এডিট করতে পারবেন, যদি আপনি ভিডিও এডিট জানেন। তো ভিডিও এডিটে যারা বর্তমানে নতুন তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন বিষয়টা। আশা করছি আমার এই ভিডিও দেখার পর আপনারা যারা নতুন আছেন তারা মোটামুটি ভালো মানের একটি ভিডিও এডিট করতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলে রাখছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। ওকে, তো আমরা চলে এলাম আমাদের মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আমরা আমাদের কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করব। ওকে, আমরা ওপেন করলাম কাইনমাস্টার অ্যাপটি। দেখুন আপনারা এদিকে দেখুন যে আপনাদের ভিডিও এডিট করতে হলে এদিকে এই যে দেখুন তিনটা অপশন আছে, মাঝখানে যে প্লাসওয়ালা অপশন এটাতে আপনারা ক্লিক করুন। এখন দেখেন আপনারা টিকটকের ভিডিও বানাতে চাইলে এই যে মধ্যখানে আছে এটাতে বানাইতে পারবেন, সাইজ দেওয়া আছে। আর ফুল স্ক্রিন ইউটিউবের ভিডিও বানাতে চাইলে আপনারা প্রথমটাতে ক্লিক দিবেন, তারপরে আর একটা সাইজ আছে, আমরা নর্মালি প্রথমটাতে ক্লিক করব। ওকে, আমরা চলে আসলাম এখন আমাদের ভিডিও ওপেন করার জন্য। আমরা ভিডিও আনার জন্য ওই যে এই যে উপরে দেখতে পাচ্ছেন মিডিয়া, মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পর এখন আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওটি আনব। ওকে, আমরা আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি আনলাম। ওকে, এটা আমার একটা ভিডিও আমি আনলাম। ওকে, এই ভিডিওটাকে যদি কাটতে চান, ছোটো বড় করতে চান, তাহলে এটাতে ক্লিক করবেন। ক্লিক করে যে উপরে কেচির মধ্যে একটা অপশন দেখছেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখুন উপরের যে অপশন, এই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের ভিডিওর সামনে যে সামনের যে অংশটা সেটা ডিলিট হয়ে যাবে। এই যে দেখুন সামনের যে অংশটা সেই অংশটা এই যে দেখুন ডিলিট হয়ে গেল। ওকে, আবার এই যে দেখুন এটাতে ক্লিক করার পর এই যে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে আপনার ভিডিওর পেছনের যে অংশটা সেটা কেটে যাবে, শুধু সামনের অংশটুকু থাকবে। এই যে দেখুন, এই যে দেখতে পারলেন। ওকে, তারপরে যে নিচে যে অপশনটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলো ভিডিওটা দু ভাগ হবে, মানে দু ভাগ হয়ে যাবে, সামনে পেছনে মাঝখানে একটা ভাগ হয়ে যাবে। এই যে দেখুন আমি ক্লিক করছি, এই যে দেখতে পাচ্ছি ক্লিক করার সাথে সাথে দু ভাগ হয়ে গেল। ওকে, তারপরের যে অপশন সে অপশনটা হলো এক্সট্রা অডিও। এক্সট্রা অডিওতে গিয়ে আপনারা কী করতে পারবেন, এক্সট্রা অডিওতে গিয়ে আপনারা যে ভিডিও থেকে ভিডিওর যে সাউন্ড আছে সেই সাউন্ডটাকে আপনারা অডিও করে নিচে নিয়ে আসতে পারবেন, সেটা অডিওতে কনভার্ট হয়ে ভিডিও থেকে অডিওতে কনভার্ট হয়ে নিচে চলে আসবে। এই যে দেখুন, এই যে দেখুন নিচে একটা অডিও লেয়ার চলে আসছে, এটা কি হলো আপনার ভিডিও থেকে অডিও হয়ে গেল। ওকে, তারপরে যে অপশন আপনারা দেখতে পাচ্ছেন এটা ইমেজ হয়ে যাবে, পিকচার আকারে সেভ হবে। নিচে একবারে নিচে যে অপশন এটাতে ক্লিক করে আমরা পিকচার হয়ে যাবে। এই যে দেখুন মধ্যখানে একটা পিকচার হয়ে গেছে। ওকে, তাহলে এই ছিল প্রথম কাজ, প্রথম ধাপের কাজ। তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি তারপরের কাজটা হলো, এই যে দেখতে পাচ্ছেন এটা ক্রপ, এটা ক্রপ করে এটাকে জুম আনজুম করতে পারবেন। ক্রপ করে আপনার যতটুকু রাখার ততটুকু রেখে তারপর এটাকে আপনার ইচ্ছা মতো করতে পারবেন। ওকে, এরপরে এটা তো বুঝিনি, এটা ভলিউম, আপনার ভিডিওর ভলিউম কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। ওকে, তারপরে আমরা নিচে আসছি, একটু নিচে আসছি। নিচে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এটা, এটাতে গিয়ে আপনারা বিভিন্ন ধরনের স্টাইল দিতে পারবেন, ইফেক্ট দিতে পারবেন। এই যে দেখুন আপনারা বিভিন্ন ধরনের, এই যে দেখুন, এই যে চমৎকারভাবে দিতে পারবেন আপনারা, যেভাবে আপনাদের নাম সহ লিখে দিতে পারবেন। এই যে দেখুন কী সুন্দর আমার ভিডিওর উপরে নিচে যাচ্ছে এইভাবে। এটা দিয়ে আপনি আরও অপশন পেয়ে যাবেন, আরও অপশন পেয়ে যাবেন ইফেক্টওয়ালা অপশন। এই যে দেখুন, এই যে দেখুন লাভে লাভ হয়ে যাচ্ছে। এই যে দেখুন অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারবেন আপনারা ভিডিওতে, অনেক সুন্দর সুন্দর
কাজ করতে পারবেন। এটা দিয়ে আপনারা বিভিন্ন ধরনের লাভ ইফেক্ট দিতে পারবেন। এই যে দেখুন, এইভাবে আপনারা এটাতে গিয়ে আরও বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাবেন। এবং আপনাদের মোবাইলের গ্যালারিতে, আপনার মোবাইলে ইন্টারনেট কানেক্ট থাকলে আপনারা এটা ডাউনলোড করে আরও বিভিন্ন ধরনের ইফেক্ট, এইভাবে অ্যানিমেশন ইফেক্ট দিতে পারবেন। এই যে এই যে এইভাবে বহু বহু ইফেক্ট আছে, আপনারা চাইলে আরও ডাউনলোড করে তারপরে ইউজ করতে পারবেন। খুব চমৎকার চমৎকার ইফেক্টগুলো এটাতে আছে। এই যে দেখুন, তারপর নিচে যে অপশনটা আছে সেই অপশনটাতে আপনারা দেখেন যে এটাতে এটাতে এসে আপনারা কী করতে পারবেন, ভিডিওটা স্লো মোশন এবং স্পিড মোশন করতে পারবেন। আমি পিছনের দিকে টানি তাহলে কী হবে, পিছনের দিকে টানলে এই যে দেখুন ভিডিওটা স্লো মোশন হলো। হ্যাঁ, ভিডিওটাকে আপনারা স্লো মোশন করতে পারবেন। আবার সামনের দিকে টানলে এটাকে, এই যে দেখুন সামনের দিকে টানলে এটা স্পিড মোশন হয়ে যাবে। এইভাবে স্লো মোশন স্পিড মোশন দিতে পারবেন। তারপরে যে অপশনটা আছে নিচে আমরা দেখতে পাচ্ছি, নিচে এটাতে আপনারা ভিডিওটা ডানে বামে করতে পারবেন, ডানে বামে উপর নিচ করতে পারবেন, রোটেট করতে পারবেন, এভাবে রোটেট করতে পারবেন। ওকে, এভাবে করতে পারবেন। ওকে, এটা গেল। তারপরের যে অপশনটা সেটা হলো কালার ফিল্টার। কালার ফিল্টারে গিয়ে আপনারা বিভিন্ন ধরনের ফিল্টার ইউজ করতে পারবেন, কালার দিতে পারবেন ভিডিওতে। এই যে দেখুন আমার কালার চেঞ্জ হয়ে গেল। এই যে দেখুন, এই যে দেখুন চমৎকারভাবে আমার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, তারপরের যে অপশন সেটা হলো কালার অ্যাডজাস্টমেন্ট। এটাতে গিয়ে আপনারা কালারকে ঠিক একইভাবে কালার বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এই যে পেছনের কালারটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, মানে কালারটা দ্বিগুণ হয়ে গেল, না গ্রিন কালারটা দ্বিগুণ হয়ে গেল। এইভাবে চমৎকারভাবে করতে পারবেন আপনারা। ওকে, তারপরের যে অপশনটা সেটা হলো ভলিউম ইনভলপ। তারপরের যে অপশন সেটা হলো ভলিউম ইনভলপ। এটা দিয়ে গিয়ে আপনারা ভলিউমের ভলিউম কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন, ভলিউমের কোয়ালিটি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এটা দেখিয়ে এটা গেল। তারপরে দেখছেন অডিও ফিল্টার। অডিও ফিল্টারে গিয়ে কী করতে পারবেন, আপনার ভয়েস চেঞ্জ করতে পারবেন। আপনাদের ভয়েসকে বিভিন্ন ধরনের কী করতে পারবেন, ভয়েস চেঞ্জ করতে পারবেন। আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি, ভয়েস কী করতে পারবেন, ভয়েস চেঞ্জ করতে পারবেন। এই দেখুন, দেখছেন আমার ভয়েসটা কী সুন্দর চেঞ্জ হয়ে গেল। এই যে আরেকটা আরেকটা ভয়েস দিচ্ছি, এই যে শুনুন। এইভাবে আপনারা ভয়েসটা চেঞ্জ করতে পারবেন। ওকে, তাহলে এটা গেল। তাহলে এখানে কাজটা শেষ। এবার আমরা তাহলে এখানের কাজটা মোটামুটি শেষ। এইভাবে আপনারা এখানের কাজটুকু করতে পারবেন। এখানের কাজ অনেক কাজ আছে, দেখিয়ে দিলাম। এখানের কাজ বর্তমানে শেষ। তো এখন আসেন, আপনাদের ভিডিওতে কীভাবে আপনারা অডিও অ্যাড করবেন, যে কোনো মিউজিক অ্যাড করবেন, তার জন্য আপনারা যেতে হবে এই যে দেখতে পাচ্ছেন অডিও অপশন। অডিও অপশনে যাওয়ার পর এই যে আপনাদের গ্যালারি থেকে পছন্দ মতো আপনাদের সেই মিউজিকটা সিলেক্ট করবেন। মিউজিকটা সিলেক্ট করার পর এই যে প্লাস আইকনে ক্লিক করলে নিচের দিকে এই যে দেখুন আপনাদের মিউজিক অ্যাড হয়ে যাবে। ওকে, এবার এখানের যে অপশন দেখতে পাচ্ছেন, এখানে নিচে যে অপশন দেখতে পাচ্ছেন ভয়েসে ক্লিক করলে কী হবে, আপনারা যে কোনো ভয়েস অ্যাড করতে পারবেন। আপনারা নিজে কথা বলে, এটাতে কথা বলে স্টার্ট করে, এই যে দেখুন আমি কথা বলছি, এদিকে ভয়েস রেকর্ড হয়ে যাচ্ছে। ওকে, এইভাবে আপনারা ডাবিং করতে পারবেন, যে কোনো ভিডিওতে আপনাদের ভয়েস অ্যাড করতে পারবেন এইভাবে। ওকে, এবার আসেন সবশেষে খুব দারুণ একটা কাজ নিয়ে আপনাদেরকে বলবো। সবশেষে আপনাদের খুব চমৎকার একটি কাজের কথা বলবো, সেটা হলো আপনারা এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা আমি গ্রিন স্ক্রিনের সামনে করেছি, এটাতে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবো। এটাতে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবো। এই যে দেখুন আমি এই ভিডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আপনারা ক্রমাকিতে ক্লিক করবো। ক্লিক করার পর এই যে দেখছেন এটাকে এনাবেল করে দেবো। এনাবেল করার সাথে সাথে দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে, ব্যাকগ্রাউন্ডটা কী হলো রিমুভ হয়ে গেল।
বন্ধুরা এই ছিল আমার ভিডিও ভিডিওটা থেকে যদি আপনারা সামান্যটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে কি ধরনের টিউটোরিয়াল ভিডিও পেতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দিয়ে দেব তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সবাইকে আবারো ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি